শ্রী অরবিন্দ দর্শন এবং দিব্য জীবন বা লাইভ ডিভাইন বিপ্লবী অরবিন্দ ঘোষ পরবর্তীকালে ঋষি অরবিন্দ তার জীবনের শেষ চব্বিশ বছর পন্ডিচেরির অরভিল সেখানে কঠিন তপস্যায় মগ্ন ছিলেন সেই দিব্য জীবনের যে আটটি বিষয় চেতনার স্তর জড়জগৎ প্রাণময় জগৎ মনোময় জগৎ দিব্যমানস লোক উচ্চ মানস লোক বোধিমানস লোক অধিমানস লোক সচ্চিদানন্দ পরম ব্রহ্ম এই যে চেতনার স্তরে নিজেকে উন্নীত করে নিয়ে যাওয়া এবং সেই সচ্চিদানন্দ পরম ব্রহ্ম থেকে চেতনার আলোকে উন্নত হয়ে আবার এই জড়জগতে ফিরে আসা এটাই হচ্ছে শ্রী অরবিন্দ দর্শন বা দিব্য জীবন